নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। আবারও গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। বন দপ্তরের তৎপরতায় এক বিরল প্রজাতির কচ্ছপ ঠাঁই পেল বেথুয়া রাহরি অভয়ারণ্যে। স্বপ্ন পূরণ হলো দরিদ্র ভ্যান চালক বাবার। টানা তিন দিন পর শেষ হলো সীমান্ত সমস্যা সমাধান নিয়ে ভারত এবং বাংলাদেশের বৈঠক। নাবালিকাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক বার্তা নদিয়া জেলা পুলিশের। রাস্তার উপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে কোপানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আবারও চুরির ঘটনা ঘটল ব্যারাকপুরের শিউলি বয়েজ স্কুলে। মঙ্গলবার বাম সংগঠনের পক্ষ থেকে ডাকা সারা ভারত পরিবহন ধর্মঘটের প্রভাব দেখা গেল না ব্যারাকপুর শিল্পাঞ্চলে। চলন্ত অটোয় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর। এবার আসছে বিস্তারিত খবরে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার দলের এসসি এসটি সেলের বাগদা ব্লকের সভাপতিকে প্রকাশ্যে চলল মারধর অন্য গোষ্ঠীর। প্রতিবাদে প্রকাশ্যে দলের নেতাদের শাস্তির দাবিতে চলল পথ অবরোধ। আগামী 13 তারিখে বাগদায় উপেন বিশ্বাস আসবেন। সেই উপলক্ষে উপেন বিশ্বাস অনুগামীরা আজ বাগদায় একটি কর্মী মিটিং ডাকেন। সেখানে যোগ দিতে আসেন বাগদা ব্লকের এসটি এসসি সেলের সভাপতি নিউটন বালা। অভিযোগ, নিউটন হ্যালেঞ্চা বাজারে অটো থেকে নামতেই তার উপর চড়াও হয় তৃণমূলের অন্য এক গোষ্ঠী হ্যালেঞ্চা অটো ইউনিয়নের সদস্য নন্তু দে, কিশোর ঘোষ, কালা ও তার দলবল। নিউটনকে বেধড়ক মারধর করতে করতে তাকে তুলে নিয়ে যায় তারা। নিউটনকে মারে ও অপহরণ করার অভিযোগে বাগদা থানার সামনে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন উপেন বিশ্বাস অনুগামীরা। এই ঘটনায় পঞ্চায়েত ভোটের পর আর একবার বাগদায় তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসল। আগামী 13-14 তারিখে আমাদের বিধানসভার চেয়ারম্যান এবং এসটিএসটি কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় ডক্টর রবীন্দ্রনাথ বিশ্বাস প্রোগ্রাম রেখেছেন, সেই ব্যাপারে সবাইকে জানিয়ে আমরা প্রোগ্রাম দপ্তর ছিলাম। একটা ছোট্ট প্রস্তুতি মিটিং রেখেছিলাম, সেই মিটিংয়ে ব্রাহ্মণ মন্ডল খুলে গেলে হ্যাঁ নন্দু কিন্তু আরো অনেকে ছিল, তারা মোটামুটি ভাবে চড়াও হয় এবং আমাকে পছন্দ করে মান। আমি এখন অসুস্থ অবস্থায় আছি, আমি হসপিটালে যাচ্ছি, হসপিটালে ডাক্তার দেখাই, সুস্থতা করি, নিজের শরীর ঠিক করি। আমি তারপরে আইনত ব্যবস্থা আমি দলকে জানিয়েছি, আমার বিধানসভার চেয়ারম্যানকে জানিয়েছি, দল যেটা বলেছে আর দল বলেছে যেটা নিন্দনীয় ঘটনা, তুমি তোমার আইনের পদক্ষেপ নেবো। আমি চেষ্টা করছি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আইনের পদক্ষেপ নেবো। আমি যখন ওখান থেকে মেরে আমার ওখান থেকে যখন নিয়ে আসে তখন আমাদের এই মিটিং এর লোকজন যেহেতু আমাকে পায় না সেই উদ্দেশ্যে ওরা একটা পথ অবরোধ করে, মিটিং এর উপর হামলা হয়েছে এই জন্য। আমরা যোগাযোগ করেছিলাম বাগদা তৃণমূলের যুব নেতা হিফজুর রহমানের সাথেও, শুনে নিন তিনি কি বললেন। প্রথম কথা বলি, আমি ছিলাম না, ডিএম অফিস থেকে একজন ইঞ্জিনিয়ার এসেছিলেন এমপিল্যাক্সের কাজ দেখাশোনা করার জন্য। আজকে একটা ওরা কাজ ওই মানে আপনার পরিদর্শন করতে এসেছিলাম, ওদের সঙ্গে ছিলাম। বেলা 4:30 সময় আমার কাছে ফোন আসলো হেলেঞ্চাতে একটা অশান্তি হচ্ছে। আমরা স্পটে এসে দেখি যে ওই ওরা ওদের মধ্যে গন্ডগোল, ওরা একটা মানে একটা ঘরে বসছে, সেই বসা নিয়ে অশান্তি, দলের কোনো ব্যাপার নেই এর মধ্যে। আমরা ব্লকে যারা দায়িত্বে আছি, রামপুর ব্লকের সভাপতি আছে, আমি আছি, আমরা যারা আছি আমরা কেউ জানি না কোনো মিটিং এর বিষয়ে ওরা বলছে নাকি মিটিং করছে। আমার কোনো মস্তিষ্ক এর মধ্যে নেই। অ্যাকচুয়ালি দলের মিটিং করতে গেলে দলের যারা অবজারভার আছে আমাদের এই ব্লকের সংকরাষ্ট ব্লকের সভাপতি আছে রামপুর, আরো যারা নেতৃত্ব আছে এদের সাথে কথা বলে করতে হতো। আমরা জানিও না ওরা কে মিটিং করছিল বা ওরা কোথায় ছিল, এই বিষয়ে আমাদের কোন ছেলেরা যুক্ত নেই বা আমরা কিছু জানি না। আমরা পার্টি অফিসে প্রত্যেক দিন একে বসি, সকাল সন্ধ্যা মানুষের পরিষেবাতেই পার্টি অফিসে বসেছিলাম, নিজেই কারা অশান্তি করছে তার দায়ভার তো আমরা নিতে পারবো না। Thank you.
সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটছে বাগদা থানার হ্যালেনচা দত্তফুলিয়া রোডের ভবানীপুর এলাকায়। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সহ একাধিক সরকারি দপ্তরে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি, তাই পথ অবরোধের রাস্তা বেছে নিল গ্রামবাসীরা। হেলেনচা দত্তপুলিয়া রোডের ভবানীপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর রাস্তার এই বেহাল দশার কথা বহুবার জানিয়েছেন এলাকার বাসিন্দারা, কিন্তু তাতেও কোনো সুরাহা পাননি এলাকাবাসীরা। অবশেষে বেছে নিলেন রাস্তা অবরোধের পথ। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অবরোধ, যার জেরে বিশাল যানজটের সৃষ্টি হয় হেলেনচা দত্তপুলিয়া রোডে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগদা থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। আমরা বারবার করে অবজেকশন জানাচ্ছি, কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, এখন আমরা অবরোধ এই জন্য করা হয়েছে। খারাপ বছর দিয়ে গেল, জানিয়েছি হচ্ছে হলো পিডব্লিউ অফিসে, আবার পিডব্লিউ তারা আসে মাপাচুপা করে নিয়ে গেছে, কোনো কাজ হয়নি। হ্যাঁ, থানার গাড়ি বারবার যাচ্ছে আসতেছে, এরপর পর দুটো মিটিং হয়ে গেল, একটা হচ্ছে হলো তৃণমূলের আর একটা হচ্ছে হলো বিজেপির, এটা হচ্ছে হলো সিন্ধানি। তা সিন্ধানির থেকে এতগুলো রাজনীতির লোক আসতেছে যাচ্ছে, তাদের চোখে একবারও বাঁধেনি এই জিনিসটা। হ্যাঁ, অনেক আমরা ই করে দেখছি, কোনোটাই কিছু হয়নি। বন দপ্তরের তৎপরতায় একটি বিরল প্রজাতির কচ্ছপ ঠাঁই পেল বেথুয়া ডহরির অভয়ারণ্যে। সোমবার রাতে একদল শ্মশান যাত্রী শান্তিপুর বড়বাজারের রাস্তার উপর থেকে ওই কচ্ছপটি উদ্ধার করে, পরে তাকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। বন দপ্তরের তৎপরতায় বেথুয়া ডহরি অভয় অরণ্যে ঠাঁই হল রাস্তায় ঘুরে বেড়ানো বিরল প্রজাতির এক কচ্ছপের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বড়বাজার এলাকায়। সূত্রের খবর, সোমবার রাতে একদল শ্মশান যাত্রী বাড়ি ফেরার সময় রাস্তার উপর একটি বিরল প্রজাতির কচ্ছপকে দেখতে পায়। তারাই কচ্ছপটিকে উদ্ধার করে রাতে বাড়ি নিয়ে যায়। পরে মঙ্গলবার বন দপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেয় তারা। বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে বেথুয়া ডহরি অভয় অরণ্যে ছেড়ে দেয়। তবে কিভাবে রাস্তার উপর এই বিরল প্রজাতির কচ্ছপটি এলো তা নিয়ে তদন্ত চলছে। ছিলাম বলতে সব ধাওয়া করে ফিরছিলাম, তখন দেখি মতিগান্ডি খালের ধারে রাস্তার উপরে এটা এসে দাঁড়িয়ে আছে। তখন অন্ধকার হয়েছিল, তাই ওটাকে তুলে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম সুরক্ষা করে দেখি। পরের দিনকে সকাল করে আমরা বন দপ্তরের কাছে তুলে দিতে পারি। আপনার বিরলই কিন্তু মনে হচ্ছে তো। আচ্ছা, এটা নিয়ে আপনারা এখন কোথায় যাবেন? আমরা যাবো কৃষ্ণনগর রেঞ্জ অফিস। আচ্ছা, কি বলবেন আগামী দিনে যদি কোনো স্থানীয় মানুষ বা কোনো কোথাও যদি মানুষ পান, তারা কি করবেন? তারা সেটাকে উদ্ধার করে আমাদের বন দপ্তরকে খবর দেবে, তারপর বন দপ্তর থেকে আমরা সেটাকে উদ্ধার করে নিয়ে যাব। এই ধরনের প্রজাতির কচ্ছপ বা যে কোনো ইয়ে পেলে সেগুলোকে সংরক্ষণ করা কতটা প্রয়োজনীয়? এগুলো তো সংরক্ষণের প্রয়োজন, কারণ এগুলো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো তো সাধারণতভাবে পাওয়াই খুব মুশকিল। তো এগুলোকে তো বাঁচিয়ে রাখা আমাদের খুবই প্রয়োজন। আপনারা যে এই সহযোগিতা করছেন, এর জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিশালভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে। স্বপ্ন পূরণ হলো এক দরিদ্র ভ্যান চালক বাবার। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে 100 মিটার অনূর্ধ্ব 18 দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আর সেখানে বাগদার বাপি শেখ প্রথম স্থান অধিকার করে। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বছর দেড়েক আগেও অ্যাথলেটিক্সের সঙ্গে তার পরিচয় ছিল না, ভলিবল নিয়ে যাবতীয় উৎসাহ ছিল বাগদার এই কিশোরের। রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্যের অনূর্ধ্ব 18 অ্যাথলেটিক্স 100 মিটার দৌড়ে বাপি শেখ এবছর প্রথম হয়েছে। দৌড়ের সময় সে নিয়েছে 10.9 সেকেন্ড। মাত্র 1.5 বছরের মধ্যে রূপকথার মতো উত্থান সিন্ধানীর বাসিন্দা 17 বছরের বাপি শেখের। সিন্ধানীর সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে সে। সোমবার স্কুলে তাকে সংবর্ধনাও দেয়া হয়েছে। বাপি জানায় সিনিয়র পর্যায়ে 100 মিটার দৌড়ে সে জাতীয় রেকর্ড ভাঙতে চায়। সে এও স্বপ্ন দেখে দেশের হয়ে বিদেশ থেকে পদক আনার, তাই কড়া অনুশীলনও শুরু করেছে বাপি। ভ্যান চালক বাবা সংসার চালাতে হিমশিম খেলেও ছেলেকে উৎসাহ দেন সর্বদা, স্বপ্নও দেখান, চেষ্টা করেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়ার। কোচ গৌর রায় ওষুধ পোশাক সমস্ত কিছু দিয়েই সাহায্য করে তাকে। গৌরবাবু বলেন, ভলি থেকে ওকে টেনে এনেছি, আমারও স্বপ্ন ও একদিন দেশের নাম উজ্জ্বল করুক। আমি হচ্ছে সাফল্য বলতে আমার জীবনে একটা টার্গেট আছে, ঠিক আছে, যে ইন্ডিয়ার যেটা রেকর্ড আছে ওই রেকর্ডটাকে আমি ক্রস করে নিজে একটা নিউ রেকর্ড বানাতে চাই, এবং সেই রেকর্ডটাকে ভেঙে এশিয়ান গেমসে পদক ইন্ডিয়ার জন্য কিন্তু আনতে চাই, এটাই আমার জীবনের টার্গেট একটা। তারপরে সেটা যা হবে তারপরে দেখা যাবে। এই কাজে সহযোগিতা বলতে
আমার বাবা তো আমাকে খুবই সাপোর্ট করে, বাবা মা সাপোর্ট না হলে তো নিশ্চয়ই এই পদে আসতে পারতাম না। তারপরে হচ্ছে যে আমার যে কোর্স আমার স্যার মাননীয় শ্রী গৌরচন্দ্র রায় মহাশয়, তো উনি আমাকে খুব খুব সাপোর্ট করেছে। মানে অ্যাকচুয়ালি আমি আগে খেলতাম ভলিবল, মানে অ্যাথলেটের দিকে আমার তো কেমন মনোযোগ ছিল না। তো একবার স্কুল মিডিয়া স্কুল স্কুল স্পোর্টসে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি এসেছিলাম, তো স্যারের একটা স্টুডেন্ট পবিত্র সাতরা ওকে আমি ক্রস করে দিই। তো সেখানে স্যার উপস্থিত ছিল, স্যার আমাকে দেখে বললো যে তুই আই প্র্যাকটিসে আই। হ্যাঁ আমি তারপরে কদিন আসলাম, দিয়ে আবার কদিন ভলিবল দিকে মন যেত, ঠিক আছে। দিয়ে তারপর থেকে স্যার আমাকে বললো যে আই প্র্যাকটিসে আই। হ্যাঁ তখন থেকে মাধ্যমিক পরীক্ষার পর থেকে এই পর্যন্ত, তারপরে স্টেট আমি পজিশনটা করি এবং যে রেকর্ডটা করি 9 10.9 10.9 এটাই আমার রেকর্ড। রহমান দুলোবার একটা ছেলে বাড়ি কলকাতায় শারীরিক প্র্যাকটিস করে জানি ওর রেকর্ডটা আমি সীমান্ত সমস্যা সমাধান নিয়ে ভারত বাংলাদেশের তিন দিনের বৈঠক শেষ হলো রবিবার 3 আগস্ট শিলিগুড়িতে দ্বিপাক্ষিক বৈঠকটি শুরু হয়েছিল। রবিবার কলকাতা ঘুরে সোমবার পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে যান বাংলাদেশের প্রতিনিধিরা। সীমান্ত সমস্যা সমাধানে ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর তিন দিনের বৈঠক শেষ হলো রবিবার 3 আগস্ট শিলিগুড়িতে দ্বিপাক্ষিক এই বৈঠক শুরু হয়। ওই বৈঠকে ছিলেন আইজি বিএসএফ রাজেশ মিশ্র ও বিজিবির এডিজি মহিদুল ইসলাম, ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সরকারি রাষ্ট্রদূত অভিজিৎ ভট্টাচার্য। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সীমান্তে গরু সোনা অস্ত্র জাল টাকা সহ সমস্ত ধরনের পাচার রুখতে পারস্পরিক সহযোগিতামূলক পরিবেশে যৌথভাবে কর্মসূচি রূপায়ণ করা হবে। রবিবার কলকাতা ঘুরে সোমবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে যান বাংলাদেশের প্রতিনিধিরা। সীমান্তে অপরাধ মোকাবিলায় এখন থেকে বিএসএফ ও বিজিবি যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের প্রতিনিধিরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারে আপ্লুত। সোমবার রাতে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার সময় পেট্রাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। আমরা মেইনলি আমাদের বিজিবি এবং বিএসএফ এটা আইজি লেভেল যেটা মিটিং সেটার জন্য আমরা এসেছিলাম এবং আমরা 3 থেকে 6 তারিখ পর্যন্ত আগস্ট মাসের আমরা আমাদের বিভিন্ন মিটিং করলাম, যেখানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে দ্বিপাক্ষিক আলোচনা ছিল সেটা আমরা শেষ করলাম এবং আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুলি আমরা আমাদের আলোচনা শেষ করেছি। এবং আমাদের বিএসএফ যারা কাউন্টার পার্ট ছিলেন তাদের আতিথেয়তা এবং তাদের সমস্ত কিছু অসম্ভব সুন্দর ছিল এবং এটা আমাদের দুই দেশের মধ্যে বিশেষ করে আমাদের দুটো ফোর্সের মধ্যে আমাদের সম্পর্ককে অনেক বৃদ্ধি করছে, বৃদ্ধি করবে এবং আমাদের দুই দেশের সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে উত্তরোত্তর বৃদ্ধি করবে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা, আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বি জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি, পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4 থেকে 7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5 থেকে 8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5 থেকে 8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10 থেকে 6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। নাবালিকাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ধৃতের নাম হেমন্ত মুন্ডা। তাকে তিন দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে মঙ্গলবার। সোমবার রাতে গুমা এলাকার বাসিন্দা এক নাবালিকা তাদের বাড়িতে কল পরে থালা বাসন মাজছিল। মা বাবা কাজের সূত্রে বাইরে থাকায় বাড়িটি ফাঁকাই ছিল। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সেই সুযোগ নিয়ে ওই নাবালিকা মেয়েটিকে জোর করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে হেমন্ত মুন্ডা নামে ওই এলাকারই এক যুবক। রাতে মেয়েটির মা কাজ থেকে বাড়ি ফিরলে মেয়েটি তার মাকে সব ঘটনা জানায়। রাতে অশোকনগর থানায় মেয়েটির পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে অশোকনগর বাইগাছির বাসিন্দা হেমন্তকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার তিন দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। আমার হাত ধরে ঘরে টেনে টেনে গেছে। হ্যাঁ, মা এসে চান বলেছে হেমন্ত মুন্ডা। চিনিস তাকে? না, হট করে তোদের বাড়িতে চলে আসে। আমি বাড়িতে ছিলাম না, এসে শুনছি এরকম ছেলেটা মদ খেয়ে নাকি মেয়ের হাত ধরে টানাটানি করেছে, বাসন মাজছিল, কল পারে নিয়ে গেছে, জোর করে পাজা করে ধরে আর চোখের উপরে শুয়ে দিয়েছে। মেয়ে কোন ক্লাসে পড়ে? দেশ জুড়ে যখন চলছে পরিবহন ধর্মঘট, ঠিক সেই সময় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বার্তা দিলেন নদিয়া জেলা পুলিশ। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। দেশজুড়ে পরিবহন ধর্মঘটের দিনে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে নদিয়া জেলায় এক কর্মশালার আয়োজন করলো নদিয়া জেলা পুলিশ। সোমবার যেটি অনুষ্ঠিত হলো কল্যাণীতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি সাউথ বেঙ্গল নীরজ কুমার সেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রূপেশ কুমার সহ বহু পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্নভাবে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করে জেলা পুলিশ। ডিআইজি বলেন, 2016 সালে এই প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে যানবাহন জনসংখ্যা বাড়লেও উল্লেখযোগ্যভাবে প্রায় 15-20% দুর্ঘটনা কমেছে। এছাড়াও চালকদের স্বাস্থ্য ও সচেতনতার দিকটিও তুলে ধরেছেন পুলিশেরা। সেকেন্ড ইউনিভার্সিটি উপলক্ষে এক মাসের রিয়ার প্রোগ্রাম পুরো নদিয়া জেলাতে স্টার্ট করা হয়েছে, কৃষ্ণনগর থেকে এটা স্টার্ট করা হয়েছে। আজকে এখানে ফাইনাল প্রোগ্রাম, মাঝে প্রত্যেক থানাতেই বিস্তৃতভাবে সেফ লাইফ ক্যাম্পেইন, নানা রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাজ ওয়েল অ্যাজ এনফোর্সমেন্ট ক্যাম্পেইন দুটো চলছে। অ্যাক্সিডেন্ট রেটটা আরও রিডিউস করা হয়, নদিয়া জেলার অ্যাক্সিডেন্ট রিডাকশন রেটে অনেকটা উপরেই আছে, আর এটাকে ভালো করার জন্য পাবলিক অ্যাওয়ারনেস করার জন্য এই ক্যাম্পেইনটা স্টার্ট করা হয়েছে। এটা ফার্দার আরও চলতেই থাকবে। সাধারণ মানুষ অনেক সাড়া পাওয়া করে দেখবেন, সাধারণ মানুষের অনেকটাই আমরা পার্টিসিপেশন পাচ্ছি। কল্যাণী অ্যাজ ওয়েল অ্যাজ পুরো জেলাতেই সাধারণ মানুষ আর অন্যান্য যত অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর সবাই স্টেক হোল্ডার এটাতে পার্টিসিপেট করছেন। এটা একটা ভালো সাইন, সবার অ্যাওয়ারনেস হলে অ্যাক্সিডেন্ট রেটটা আরও কমবে। এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ স্কুলের কাছে। অভিযুক্ত ব্যক্তির নাম অজবিথি বিশ্বাস, ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে 2 নম্বর ওয়ার্ডের এক মহিলা তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় কাউন্সিলর অজবিথি আচমকা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যান অজবিথি। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে বিএন বসু হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। নিগৃহীতার পরিবারের তরফ থেকে সোমবার রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই কাউন্সিলর আগেও এক মহিলাকে উত্তক্ত করত, সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ফের এই গৃহবধূর ওপর নজর পড়ে তার, তার কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় এই হামলা বলে অভিযোগ। বাসিন্দারা কাউন্সিলরের বিরুদ্ধে আগেও থানায় অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। এদিন অভিযুক্ত কাউন্সিলরকে বাড়িতে পাওয়া যায়নি, ঘটনার পর থেকেই পলাতক সে। ঘটেছিল যে আজকে সকালে আমার বউ স্কুলে গেছিল, বাচ্চার পরীক্ষা চলছে মিশনে, আমার বাচ্চা 20 নম্বর পড়ে মিশনে। তো সকাল 7টার সময় বউ বেরিয়েছে স্কুলে গেছে, তখন আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম, যার নাম ভালো নাম অজবিথি, সে এসে হট করে আমার বউয়ের উপরে এসে মারামারি, বউকে মেরে, বউয়ের রক্ত ঝরিয়ে এইসব করে তল পেটে ঘুষি মেরে সে মানে সেরকম পালিয়ে গেছে এরকম করে। আমরা এর জন্য থানায় ডায়েরি করেছি, রিপোর্ট করেছি, হুমকি দিচ্ছে, তো বলছে আমার বোনের জামাইকে প্রাণে মেরে ফেলবে, আমার বউকে প্রাণে মেরে ফেলবে, আমার ক্ষতি করবে। আবারও চুরির ঘটনা ঘটল ব্যারাকপুরের শিউলি বয়েজ স্কুলে। প্রায় 8 মাস আগে আরও একবার চুরি হয়েছিল স্কুলে, আবারও সোমবার ঘটল চুরির ঘটনা। খোয়া গেছে জরুরি নথিসহ আলমারিতে থাকা বেশ কিছু টাকা। আবারও চুরির ঘটনা ঘটল ব্যারাকপুর শিউলি বয়েজ স্কুলে। প্রায় 8 মাস আগেও চুরি হয় এই স্কুলে। সেই সময় সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে কম্পিউটার ল্যাব সহ স্কুলের বিভিন্ন প্রান্তে চুরি করে চোরের দল। সেই ঘটনার ঠিক 8 মাস পরে সোমবার রাতেও চুরি হয় একই স্কুলে। এদিন স্কুলের মোট 5টি তালা ভেঙে স্কুলের অফিস ঘর, শিক্ষক ঘর, লাইব্রেরি সহ বিভিন্ন ঘরের আলমারির ড্রয়ার থেকে জরুরি নথিপত্র তছনছ করে ওই চোরের দল। কম্পিউটার সহ রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের আলমারিতে রাখা বেশ কিছু টাকা নিয়ে চলে যায় তারা। স্কুলের সভাপতি ডক্টর বিমল মণ্ডল বলেন, এই চুরির ঘটনায় তারা অবাক, কারণ 8 মাস আগেই চুরি হয়েছে, এরপর আবার চুরি। ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ করা হলে তদন্ত নেমেছে পুলিশ। তবে পরপর এভাবে স্কুলে চুরির ঘটনায় যথেষ্ট চিন্তিত এলাকাবাসীরা। শিউলি উচ্চ বিদ্যালয়ের আগেও একবার দুঃসাহসিক ডাকাতি হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা পুলিশকে কমপ্লেন করেছিলাম এবং কিছুটা অ্যাজাম্পশনের উপরে কয়েকজনের নামও বলেছিলাম, যে সে তা সত্ত্বেও সেই তদন্তটা সঠিকভাবে আমরা জানতে পারিনি কতটা কী হলো। এই বিদ্যালয়টা টোটালটা সিসি ক্যামেরার মধ্যে মোড়া ছিল, আমরা সব কিছু জানতে পারতাম, সেই সিসি ক্যামেরা সমস্ত কিছু ভেঙে নিয়ে চলে গেল, কম্পিউটার ল্যাব ভেঙে নিয়ে গেল, কম্পিউটার চুরি হয়ে গেল এবং দীর্ঘদিন থেকে প্রায় 1 বছর ধরে এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে দুজন শিক্ষক একের পর এক আটিআই একের পর এক বিড়ম্বনার সৃষ্টি করে চলেছে। ঊর্ধ্বতন প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি কিন্তু সে সত্ত্বেও কোনো রকম স্টেপ না হয়। গতকাল যেটা জানতে পারলাম যে আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের
একটা আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র এগুলো সমস্ত সব চুরি হয়ে গেছে। আমরা ভারওয়ালি জানিয়েছি থানাকে, থানায় এনকোয়ারি করে গেছে, এখন আমরা এফআইআর করবো। কী কী খোয়া গেছে বিদ্যালয়ের সমস্ত যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন রকম অডিট, বিভিন্ন রকম বিল, ভাউচার, খাতাপত্র এই সমস্তগুলো চুরি গেছে এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কম্পিউটার, প্রিন্টার এগুলো চুরি হয়ে গেছে। মঙ্গলবার বাম সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছিল সারা ভারত পরিবহন ধর্মঘট, কিন্তু এই ধর্মঘটের প্রভাব দেখা গেল না ব্যারাকপুরের শিল্পাঞ্চলে। সকাল থেকেই ছিল স্বাভাবিক যান চলাচল, কিন্তু মিশ্র প্রভাব দেখা গিয়েছে নদিয়া জেলাতে। সিটুর ডাকা পরিবহন ধর্মঘটে কোনো প্রভাবই দেখা গেল না ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সকাল থেকেই বাস, অটো, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, সরকারি বাসও চলছে রোজকার মতো। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নদিয়া জেলায়। বিভিন্ন রুটে সম্পূর্ণ বন্ধ ছিল বাস চলাচল। মঙ্গলবারের এই ধর্মঘটের জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নদিয়ার নিত্যযাত্রীদের। ট্রেন যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিশেষ করে সমস্যার সম্মুখীন হন কৃষ্ণনগর করিমপুর শাখার যাতায়াতকারী যাত্রীরা। অন্যদিকে এই ধর্মঘটের সুযোগকে কাজে লাগিয়ে মাত্রা ছাড়া ভাড়ায় যাত্রী নিয়ে যাতায়াত করছেন মোটর ভ্যান ও অটোওয়ালারা। সব মিলিয়ে নদিয়া জেলায় এই বন্ধের প্রভাব পড়লেও প্রভাব দেখা যায়নি উত্তর চব্বিশ পরগনাতে। আমরা আমাদের জেলার সমস্ত পরিবহন কর্মীদের কাছে আমরা লিফলেট পৌঁছে দিয়েছি, বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং হয়েছে এবং যে দাবিতে ধর্মঘট সেই দাবি লিখে আমরা প্রত্যেক পরিবহন শ্রমিকের কাছে পৌঁছে দিয়েছি এবং একটা সাড়া আছে। কিন্তু সন্ত্রাসের পরিবেশ আছে, পশ্চিমবাংলায় শাসক দল চাইলে অবরোধ হয়, ধর্মঘট হয়, অন্য কাউকে করতে গেলে তো বাধা দেওয়া হয়, শারীরিকভাবে আক্রমণ হয়। অটো স্ট্যান্ড যদি এখন বন্ধ হয় তাহলে অটো শ্রমিক গাড়ি চালাতে পারবে না, ফলে তাদের মধ্যে ভয় ভীতি, তারা আমাদের ধর্মঘটটাকে সমর্থন করবে। দেখুন অনেক জায়গায় গাড়ি সব খুব বেশি গাড়ি চলছে না, গাড়ি চলছে না আমি এটা বলবো, গাড়ি তো রয়েছে রাস্তা, কিন্তু যতটা গাড়ি বেরোনোর কথা ছিল সকালে তত গাড়ি কিন্তু বেরোয়নি। চলন্ত অটোয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হলো দেড় বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরানগরের টবিন রোডে, ঘটনায় অভিযোগে তিন অটো চালকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে টবিন রোড থেকে ছেলে রাজদীপকে কোলে নিয়ে অটোয় ওঠেন রিঙ্কি সর্দার। বিবেক মোড়ের কাছে আচমকায় মায়ের কোল থেকে পড়ে যায় রাজদীপ। অটো থেকে রাস্তায় ছিটকে পড়তে দেখে ছুটে আসে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষেরা। তারাই সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান হাসপাতালে আনার সময় শিশুটির শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, তবুও তারা সেলাইন অক্সিজেনের মতো জরুরি চিকিৎসা শুরু করেন, কিন্তু শিশুটি আর সাড়া দেয়নি। বাইরে থেকে তেমন আঘাত বা ক্ষতচিহ্ন ছিল না। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান অভ্যন্তরীণ আঘাতের জেরেই রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। হাসপাতালে রিঙ্কি দেবীর অভিযোগ, তার ছেলের পায়ের ওপর দিয়ে অটো চাকা চলে যায়। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন পায়ে বা শরীরের অন্য কোথাও তেমন ক্ষতচিহ্ন ছিল না, তবে অভিযোগ উঠছে অটো চালকের বেপরোয়া অটো চালানো নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটোটি যথেষ্ট দ্রুতগতিতে যাচ্ছিল। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ। কোন মা বলছে যে ওর পায়ের উপর দিয়ে চলে গেছে? ছেলের বয়স কত? এক বছর পাঁচ মাস। তারপরে ছেলেটা মানে উঠে নেমে গেল, রডটা আছে ওটার, ওইটাই ধরেছিল, ধরে বাস ও ঘুরতে গেছে, আমার কাছে আসতে গেছে, বাস অটোওয়ালাটা জোরে ই করেছে, বাস আমার ছেলে উল্টে গেছে। এই ঘটনাটা ঠিক কোন জায়গায় হয়েছে? এই ঘটনাটা হয়েছে যে বিবেক মোড়ে আমাদের, মানে অটোওয়ালাটা খুব জোরে চালাচ্ছিল। হ্যাঁ, তারপর অটোওয়ালাটা কি করলো? তারপর অটোওয়ালা কিছু করলো না, অটোওয়ালা একটু দাঁড়ালো, আমি ছেলেটাকে তুললাম, বাস যে তুলে দেখছে পাশে একটা লোক আমার পাশে ছিল, ওই লোকটাই নিয়েছিল। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ